नमस्कार एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधुके शारदियार आंतरिक प्रीति शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 6 अक्टोबर 2021 शुभ महालया महालयार दिन थेके कयटी राशिर झड़ेर गतिते अर्थ आसते चलेछे कोन राशि আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করতে চলেছি এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলো লাভবান হতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অনেকেই জানতে চাইছেন আমার রাশি নেই তো। দেখুন, প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু সমান ফল কিন্তু দিবে না, অর্থাৎ প্রত্যেকেই যে একই রেজাল্ট পাবেন তা কিন্তু পাবেন না। কোন কোন রাশি, প্রথম কথা আপনাদেরকে বলি, এই শুভ মহালয়াতে আপনারা অবশ্যই সেদিন আপনারা সকালে পিতৃতর্পণ গঙ্গাতে গিয়ে অবশ্যই আপনারা করুন এবং গঙ্গা স্নান আপনারা অবশ্যই সেদিন করুন। তাতে বিশেষভাবে পূর্ণ অর্জন কিন্তু আপনাদের হবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা যদি পিতৃতর্পণ করতে পারেন, বিশেষরূপে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন, যেটা আপনাদের অনেক ক্ষেত্রে গ্রহের দোষ কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই এই শুভ মহালয়াতে পিতৃতর্পণটা আপনারা অবশ্যই করুন। এবার আমি জানাতে চলেছি এই শুভ মহালয়ার দিন থেকে ঝড়ের গতিতে অর্থ আসবে কোন এই রাশিগুলোর এবং কোন কোন দিক থেকে আসতে চলেছে, কোন এই সৌভাগ্যশালী রাশি যাদের সৌভাগ্য আসতে চলেছে, অর্থাৎ সফলতা হাতের মুঠোয় আসতে চলেছে এই মহালয়ার দিন থেকে, কোন কোন এই রাশি এবং বিশেষরূপে শুভফল কিন্তু পাবেই, আমি খুব জোর গলাতে বলছি। যদি আপনার গ্রহের গোচর ঠিক থাকে নিশ্চিতরূপে আপনারা কিন্তু পাবেন এবং আমি যেটা বললাম সে ক্রিয়াটি আপনারা অবশ্যই করুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ আপনারা করুন, তাতে বিশেষভাবে কৃপা আপনারা পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, অতি চর্চিত রাশি আবারও বলছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উত্থান আপনাদের হবে এবং এর পাশাপাশি আপনাদের রোজগারের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। ব্যবসার ক্ষেত্রে মকর রাশির শুভ ফল পাবেন। যারা মকর রাশি ব্যবসা করেন কি না, তারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এবং বিভিন্ন ধরনের বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের আসবে। এবং বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্য যদি আপনার সাথে থাকে তাহলে যে কোনো বাঁধ আপনারা কিন্তু ভাঙবেন এবং বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হবে এই মাসে, অর্থাৎ এই ঝড়ের গতিতে কিন্তু টাকা আসবে। অর্থাৎ মকর রাশি যে যে প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কর্মযোগের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করছে বা তার জন্য কোনো কথা এবং শুভ বিবাহের যোগও কিন্তু সৃষ্টি করছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন মেষ রাশি। আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে মেষ রাশির এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ আপনাদের হবে। প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি কেনার যোগ বা তার জন্য কোনো জায়গাতে টাকা অ্যাডভান্স করা মেষ রাশির এই সম্ভাবনা কিন্তু থাকছে এবং হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মেষ রাশির। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের
প্রথম কথা, আপনাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো দিবে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনি কন্যারাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কন্যারাশি। এরপরের যে রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির প্রথম কথা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আপনাদের হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। আপনাদের এই সময়ে টাকা আটকে গিয়েছিল, সেই টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু এই সময় হবে। আপনি ধনুরাশি মানুষ, দীর্ঘদিন আটকে আছে এমন টাকা পুনরুদ্ধার হবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দেবে, কর্মক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, কর্ম যারা বদলি করতে চাইছেন তারা কিন্তু পাবেন, এবং আকস্মিক ধনলাভ ধনুরাশি কিন্তু হতে চলেছে, এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এই শুভ মহালয়া থেকে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সফলতা আপনাদের হাতের মুঠোয়, আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্কট রাশির, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এই শুভ মহালয়া থেকে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, পদ প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা লাভ পাবেন। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন আপনি কর্কট রাশি মানুষ লিখে রাখুন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এবং অর্থনৈতিক চাপ আপনাদের কমবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে কর্কট রাশি, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কর্কট এই শুভ মহালয়া থেকে। ঝড়ের গতিতে কিন্তু টাকা আসবে এই কর্কট রাশিরও। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে, আপনি বৃষ রাশি মানুষ, আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, এবং আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বৃষ রাশি সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে, কর্মক্ষেত্রে কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, ভোগ আপনাদের বৃদ্ধি হবে, আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে, গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, যে কোনো কাজে সফলতা সাকসেস আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কর্কট রাশি মানুষ, আপনি বৃষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে আপনি বৃষ রাশি মানুষ বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করছে। এরপরের যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা কর্মের জায়গাটা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া, বড় ধরনের ডিল পাওয়া ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু পরিবারের ক্ষেত্রে সুখের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনাদের শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু সাহায্য কিন্তু আপনারা পাবেন, দাম্পত্য সুখ এবং
এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে এমন টাকা, দীর্ঘদিনকার আটকে আছে এমন টাকা, এই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার আপনাদের কিন্তু হবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তির যোগ বা তার জন্য টাকা, ফ্ল্যাট, জায়গা, জমি কেনার জন্য আপনারা কিন্তু টাকা কিন্তু অ্যাডভান্স করতে পারেন বা তার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই শুভ মহালয়া থেকে বৃশ্চিক রাশির কপাল খুলতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হবে, ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসবে, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ লাভ কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই কয়টি রাশি এই শুভ মহালয়া থেকে আপনাদের কিন্তু ঝড়ের গতিতে অর্থ আসবে, কেউ আপনাদেরকে আটকাতে কিন্তু পারবে না এই শুভ মহালয়া 6 অক্টোবর থেকে। নমস্কার।